কত এক বছরেরও বেশি আমি নাঙ্গাবেড়িয়া যেতে পারছি না, তোমাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগও হচ্ছে না। কিন্তু এটা সহজেই বুঝতে পারো যে আমার চিন্তা ভাবনা সব কিছুর মধ্যেই নাঙ্গাবেড়িয়া স্থানটা প্রথম এবং প্রধান। কয়েকটা জিনিস তোমাদেরকে আজকে বলতে চাই যেগুলো সত্য এবং কঠোর এবং কখনো কখনো অত্যন্ত খারাপ লাগবে তোমাদের কাছে শুনতে, কিন্তু প্রজেক্টটাকে যদি ভবিষ্যতে টিকিয়ে রাখতে হয় এবং প্রজেক্টে যে কাজটা করব বলে আমরা শুরু করেছিলাম সেই কাজটা যদি সত্যি করতে হয় তাহলে কিন্তু একটা বিরাট ধরনের পরিবর্তন প্রজেক্টে প্রয়োজন বলে আমার মনে হয়। প্রথম কথা হচ্ছে আমরা প্রজেক্টটা শুরু করেছিলাম গরিব মানুষদের জন্য, গরিব মানুষদের সঙ্গে নিয়ে, গরিব মানুষের যাতে অন্তত ভাত কাপড়ের ব্যবস্থাটুকুও হয় সেটাকে এনশিওর করার চিন্তা থেকেই আমরা কিন্তু কাজটা শুরু করেছিলাম। আমি জানতাম প্রথম থেকেই যে বিচ্ছিন্নভাবে কয়েকটা দ্বীপে এ ধরনের কাজ নানান বাধার সম্মুখীন হতে বাধ্য, এটা ধরে নিয়েই কিন্তু আমরা প্রথম দিন থেকেই প্রজেক্টটাকে একটা লড়াই বলে ভেবেছিলাম। প্রচলিত সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিবেশের যে বিচ্যুতিগুলি সেই বিচ্যুতিগুলির বিরুদ্ধে আমরা একটা নূতন পথের সন্ধান করতে চেয়েছিলাম। যে প্রথম দিকে আমরা কিন্তু কিছুটা তা করতে পেরেছিলাম, অর্থাৎ গ্রামের মানুষকে সংঘবদ্ধ করে, তোমাদের অনেকেরই হয়তো জানা নেই ঘটনা যে রাঙ্গাবেড়িয়া প্রজেক্ট স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে মধ্যে একমাত্র সংগঠন যারা পাড়া মিটিং করে, গ্রুপ মিটিং করে এবং বছরে অন্তত দুবার জনসভা করে আমরা আমাদের করণীয় কাজগুলি ঠিক করতাম। অর্থাৎ রবীন্দ্রনাথ এবং গান্ধীজির কথায় যে মানুষকে সঙ্গে নিয়ে, মানুষকে বিশ্বাস রেখে মানুষের উপর, তাদের যুক্ত করে যদি কোনো উন্নয়নের কাজ করা না যায় তাহলে সেই উন্নয়ন কখনো স্থায়ী হয় না এবং সফল হয় না। আমরা কোনো ফর্ম্যাল কিছুভাবে কিন্তু আমরা কাজটা শুরু করিনি এবং প্রজেক্টের সে চেহারাও ছিল না। এবং তখনকার দিনগুলো যদি দেখা যায় যে এক একটা গ্রুপ মিটিংয়ে রাত হয়ে যেত, লোকেরা নিজেরা তর্ক করতেন, ঝগড়া করতেন, তারপর একটা সমাধানে আসতেন। প্রজেক্ট থেকে কি সাহায্য কাকে দেওয়া হবে সেটা আমি বা প্রজেক্ট অফিসার কেউ ঠিক করতো না, সেটা গ্রামের লোকে ঠিক করে দিত যে তারা কি ধরনের সাহায্য চায়, কি ধরনের সুযোগ চায় এবং কাকে কি দেওয়া যায়। তখন আমাদের একটা পরিকল্পনা খাতা ছিল, সেই পরিকল্পনা খাতায় তিনটে ভাগ ছিল। প্রথম ভাগটা ছিল যে এখন তার কি আছে, এখন তার সম্পদ কি আছে, তার আয়ের উপার্জনের পথ কি আছে এবং তার সংসারে বাস্তব চিত্রটা কি, চেহারাটা কি, সেটা আমরা তুলে আনতাম। এবং তারপর দুটো ভাগে ভাগ করে বর্ষার জন্য এবং খারিফ শস্যের জন্য আমরা ছ মাসের একটা পরিকল্পনা করতাম। এই পরিকল্পনাটা কিন্তু গ্রামের ওই গ্রুপ বসে করত এবং সেখানে তাদের কি আয় উপার্জন বাড়াবার সুযোগ আছে, কী ধরনের সাহায্য পেলে একটা পরিবার অন্তত দুবেলা দুমুঠো খেতে পাবে, কী করে আয় বৃদ্ধি হবে,
তার জন্য কি সাহায্য কিভাবে দেওয়া দরকার সেটা ঠিক করা হতো এবং তারপর সেটা গ্রাম মিটিংয়ে এই বিভিন্ন গ্রুপের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে নিয়ে আলোচনা হতো ঝগড়া হতো কিন্তু পরবর্তীকালে তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতেন এবং প্রজেক্টের উপরে কখন যারা ছিলেন এমনকি আমিও আমাদের কিন্তু কাউকে কিছু দেওয়ার সুযোগ ছিল না আমরা পাড়া মিটিং গ্রুপ মিটিং যে সিদ্ধান্তগুলি করত সেগুলি আমার কাছে আসতো আমি কখনো কখনো কিছু প্রশ্ন করতাম এবং সেটা আবার পাড়া বা গ্রুপে পাঠিয়ে দিতাম যে আপনারা দেখুন এটা পুনর্বিবেচনা করা যায় না করা যায় কি না তা আমি এই কথাগুলি বলছি এই জন্য যে বহুকাল ধরে যে কথাটা আমি বলেছি যে উন্নয়নটা মানুষের এবং আমরা কিছু লোক ঠিক করে দেবো কী করে তাদের উন্নয়ন হবে এটা কোনো উন্নয়নের কাজ নয় এটা উন্নয়ন বিরোধী কাজ যেটা আমরা এখন করে চলেছি অর্থাৎ যদি মানুষের সঙ্গে তোমার শুধু দেওয়া নেওয়া সম্পর্ক তৈরি হয় মানুষকে যদি দায়িত্ব না দেওয়া যায় দায়িত্ব বোঝানো না যায় তাহলে কখনো সেটা দীর্ঘস্থায়ী হতে পারে না বিশেষ করে আমাদের মতো সংগঠন যাদের আয়ের একমাত্র পথ হচ্ছে ভিক্ষে করা দেশ বিদেশ থেকে ভিক্ষে করে কিছু সাহায্য দিয়েছে সেটাকে বিতরণ করা সেটাকে পরিকল্পনা অনুযায়ী তার ব্যবহার করা এখন এই মানুষের সঙ্গে সম্পর্কটা কিন্তু নানান কারণে ধীরে ধীরে পাল্টে গেছে তারও একটা ইতিহাস আছে এখন অতীত তো শিক্ষা দেয় অতীতের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে হয় কারণ সবসময় একইভাবে কাজটা করা যায় না কারণ আমরা যতই চেষ্টা করি না কেন আমরা রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক যে বৃহত্তর পটপ্রেক্ষা রাজ্যে দেশের গোটা বিশ্বের তার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে কিন্তু আজকে কিছু করার সুযোগ কম কিছু সুযোগ কম এবং তাতে বহু রকমের বাধা আসতে বাধ্য এবং এই বাধাটা জয় করাটাই হচ্ছে আজকের লড়াই যেমন বলেছিলাম শুরুটা করেছিলাম যেমন সুন্দরবনের মানুষ শুরু করেছিল লড়াই করে এখানে তাদের বসতি গড়ে তোলার জন্য তারপরে লড়াই করেছে অস্তিত্ব রক্ষা করার জন্য তারপরে এখনকার লড়াই হচ্ছে যে এই নানান রকম চাপ রাজনৈতিক অর্থনৈতিক বা সাংস্কৃতিক বা এনভায়রনমেন্টাল পরিবেশের যে প্রভাব সেই প্রভাবটাকে তো আমরা পুরো পাল্টাতে পারবো না আমাদের পক্ষে সম্ভব নয় যে গোটা পৃথিবীর রাজনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ আমরা পাল্টে দেবো এটা আমাদের পক্ষে করা সম্ভব নয় খুব ছোটোভাবেও যদি আমরা একটা চেষ্টা করে যেতে পারি যে যা কিছু ব্যবস্থা মানুষ বিরোধী ব্যবস্থা যা কিছু ব্যবস্থা মানুষের কল্যাণ করে না এমন ব্যবস্থা সেই ব্যবস্থাগুলির থেকে নিজেদের মুক্ত রেখে যদি একটা আমরা মডেল দাঁড় করাতে পারি একটা আদর্শ দাঁড় করাতে পারি এটাই তো এখনকার কাজ এখনকার কাজটা তাই অনেক বেশি শক্ত এবং সেটা করতে গেলে মূলত যেটা দরকার সেটা হচ্ছে কিছু অর্থ এবং সবচেয়ে বেশি হচ্ছে সংগঠন এই সংগঠনের কথাটাই তোমাদের আমি আজকে কিছু বলতে চাই আমাদের সাংগঠনিক কাঠামো কী ছিল আমাদের সাংগঠনিক কাঠামো ছিল তখন আমি প্রজেক্ট ডিরেক্টর ছিলাম কিন্তু আমি যেহেতু গ্রামের মানুষ নই গ্রামের অর্থনীতি বুঝি না গ্রামের কী করে উন্নয়ন ঘটাতে হয় সে সম্পর্কে বাস্তব কোনো অভিজ্ঞতা নেই এমনকি মানুষের সমস্যাগুলিও ভালো করে বুঝি না জানি না
অতএব আমাকে তখন নির্ভর করতে হয়েছিল ওখানকারই মানুষদের উপরে, এবং সেই মানুষদের মধ্যে কিছু মানুষ কিন্তু এগিয়ে এসেছিলেন। তারা আমাদের কাছে কোনো অর্থ প্রত্যাশা করেননি, কখনো প্রজেক্ট থেকে একটা পয়সা নিজে নেবেন এটা কখনো ভাবেননি। যে জটিলামপুরে 56 বিঘের একটা দাগ ছিল খাস জমি, সেটা ভূমিহীনদের মধ্যে বিতরণ করা হয়। প্রথমে আমরা ওখানে দ্বিতীয় ফসলের জন্য একটা চেষ্টা শুরু করলাম। আমরা দেখলাম যে গ্রামের মানুষ নিজেরাই সংঘবদ্ধ হয়ে সেই জমির কে কোথায় কি চাষ করবেন এটা নিজেরাই ঠিক করলেন। কর্মী একজন নামমাত্র ছিল, কিন্তু সেখানে এমন উৎসাহী মানুষ কিছু তৈরি হয়েছিলেন যে তারা নিজেরাই ঠিক করলেন। এমন অবস্থা যে কারু হয়তো উঁচু জমি, কারু ভাগে হয়তো পড়েছে নাবাল জমি, এখন তারা নিজেরাই এই উঁচু এবং নাবাল জমিতে কী কী শস্য ফলতে পারে সেটা সিদ্ধান্ত করে হয়তো নিজের উঁচু জমিটা অন্যকে দিয়েছেন, তার নাবাল জমির কিছুটা অংশ নিজে নিয়েছেন। মানে সমবায়ের এই ধরনের উদাহরণ আমি খুব কম দেখেছি। যেমন বকরাবনির খাল আমরা পাখিরালা কেটেছিলাম, মানুষের সে যে কি চরম উৎসাহ। দু একজন, ওই আমি একটা গল্প প্রায়ই বলি, ওখানে ওই সুন্দর পাগল বলে একজন ছিল, হ্যাঁ, তার স্ত্রী প্রতিদিন সকালবেলা আরে দুপুরবেলা হলে আমার কাছে ছাতা মাথায় চলে আসতেন এবং বলতেন, তোমার উপকারে বাবু আমার দরকার নেই, আমার খাল কাটতে গিয়ে আমার জমিতে পাশের জমি উঁচু করে দিচ্ছ, আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, দরকার নেই আমার খাল, আমার জমিতে কাটতে হবে না। গ্রামের লোকরা বসেই তাকে বারবার বুঝিয়ে কিন্তু সেখানে সেই খালটা তৈরি করেছিল এবং তার পাশে চাষবাসের ব্যবস্থা করে উঠেছিল। যেমন পাখিরালা একটা তন্তুবায় শ্রেণীর কিছু লোক ছিলেন, তাঁতি ছিলেন, তারা নিজেরা সংঘবদ্ধ হয়ে তাঁতের জন্য একটা প্রোগ্রাম নিয়েছিলেন। এই ধরনের বহু উদ্যোগ কিন্তু গ্রামের লোক নিজেরা এগিয়েছে করেছিলেন। তখন কিন্তু প্রজেক্টের কাছে তাদের চাহিদা, মানে প্রজেক্ট একটা আলাদা বিষয় তা নয়, প্রজেক্ট আমাদের, প্রজেক্টের যে সম্পদ আমাদের এসছে সেটা আমাদের সম্পদ, আমাদের নাম করে এসছে, অতএব আমরাই ঠিক করব আমরা কীভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি। পাখিরালা জঙ্গলে যেত, একদিন আমি অফিসে বসে আছি, স্কুলের এসে বললো যে এরকম আমরা জঙ্গলে যাব, তো আমাদের কিছু মূলধন দরকার। আর মূলধন, কারণ জঙ্গলে যেতে গেলে কিছু হাঁড়া কলছি দড়ি, তারপরে এই যে যতদিন জঙ্গলে থাকবে তার খাবার দাবার, এবং বাড়িতে যে রেখে যাবে খাবার দাবার সে তার জন্য কিছু টাকার প্রয়োজন। এবং এটা তখন গ্রামে কিছু কিছু মহাজন ছিলেন, তারা 200% ইন্টারেস্ট, মানে সে কী অদ্ভুত ব্যবস্থা, মানে চক্রবৃদ্ধির বেশি হারে সুদ দিয়ে তারা তাদেরকে সেই টাকা ধার দিতেন। আর তাদের একটা করে ওই মুদিখানার মতো দোকান থাকতো, এবং যখন জঙ্গলে যারা যেত তাদের বাড়ির লোকরা ওখান থেকে গিয়ে জিনিসপত্র কিনে আনতো, এবং দাম কিন্তু অনেক বেশি করে ধরা হতো। অতএব ফিরে এসে এরা দেখত যে যার প্রাণ বাজি রেখে যে রোজগারটা করে এসছে তার কিছুই প্রায় হাতে থাকছে না। আর যদি কপাল দোষে মধু না পায়, কপাল দোষে যদি জঙ্গল থেকে আয় করতে না পারে, তাহলে দেনা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বাস্তু ভিটেটা দিয়ে দিতে হয়। জনাদশবার লোক নিয়ে এসে আমাকে ধরলো যে শুনলাম বাবু তোমরা কী করেছো সোসাইটি মোসাইটি কি গরিব মানুষের জন্য কিছু টাকা নিয়ে এসছো, তো আমাদের 10,000 টাকা লাগবে, আমরা মহাল করতে যাব। আমার সামনে তখন বিডিও বসেছিলেন, এবং 10,000 টাকা চাইলে কি এভাবে দেওয়া যায়, বিডিও আমাকে বললেন যে কি এইভাবে মশাই টাকা দেওয়া যায়। তো ওরা বললো আরে বাপু টাকাটা আমাদের নাম করে এনেছ আমাদেরকে দিচ্ছ, তা তোমার কি বাপের টাকা,
বাপে রেখে যাওয়া সিন্দুক থেকে টাকা দিচ্ছ, আমাদের টাকা আমাদেরকে দিচ্ছ, আমরা উড়িয়ে দিই পুড়িয়ে দিই সে আমাদের কথা। তো আমি তখন বললাম যে ঠিক আছে, তাহলে 10,000 টাকা নিয়ে যাও। এবং যেদিন টাকাটা নিয়ে গেল তার 3-4 দিন পরে কয়েকজন একটু বিত্তবান আমার কাছে দুয়ারে এসে হাজির, সকালবেলা ঘুম থেকে এসে বসে আছেন, কী ব্যাপার? দাদা মাস্টারমশাই আপনি এরকম জ্বরে টাকাটা ঢেলে দিলেন। আর মানে জ্বরে ফেলে দিলাম মানে? বললো যে ওরা কি হাত ভুল করতে জানে, ওরা হাত পাততেই জানে, এই টাকা আপনি এই জন্মে ফেরত পাবে না। এবং তার কিছুদিন পরে দেখলাম সে বসে আবার ধরলো, কিছু বধু পেয়েছি আমরা জমা দিতে এসেছিলাম কিন্তু বড়বাবু নেই বলে টাকা দিচ্ছে না, তা তুমি আমাদের আরও 5,000 টাকা দাও। আমি তখন বললাম যে 5,000 টাকা আগেরটাই শোধ দিবে না, তো যাই হোক কোমর পর্যন্ত যখন জলে নেমেছি তখন কলাটাও ডোবাই, আমি 5,000 টাকা দিয়ে দিলাম। দিয়ে দিলাম মানে আমি নই, চার যে সমস্ত এই গ্রামের এই যে মানুষগুলি আমাদের কাজের সঙ্গে সহযোগিতা করছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে সেই টাকাটাও তাদের দিয়ে দিলাম। এবং সবাই তখন আমার প্রচুর মানে সমালোচনা যে এই কোত্থেকে টাকা নিয়ে এসছে, যা পাচ্ছে যেভাবে পাচ্ছে বিলিয়ে দিচ্ছে, সর্বনাশ করছে লোকের, ইত্যাদি ইত্যাদি। এবং তার এক মাস বাদে আমি বন অফিস থেকে একটা চিঠি পেলাম যে এই শিবুদের যে দল তারা মধু জমা দিয়ে গেছে, তাতে 36,000 টাকা তাদের পাওনা হয়েছে। তারা বলেছে যে এই টাকাটা আপনারা মাস্টারমশাইকে দিয়ে দেবেন, পরে এসে আমরা প্রজেক্টের যা থেকে যা নিয়েছি তা শোধ করে বাকিটা আমরা ভাগ বাটোয়ারা করে নেব। অর্থাৎ এটা ছিল প্রজেক্ট, এটা মানুষের সঙ্গে প্রজেক্টের সম্পর্ক ছিল এটা। আমার মনে আছে প্রায় আমি গল্প বলি যে এই জটিলামপুরে বৃদ্ধা ছিল, কী নামটা ভুলে গেছি, তো সে আমরা তখন যে খরার মরশুমে আমরা লোককে তখন খাওয়ার জন্য টাকা দিতাম, কনজামশন লোন যেটাকে বলে, তো সেই বৃদ্ধা সে একা থাকে তার 3 বিঘে জমি। তো হঠাৎ দেখলাম পাড়া মিটিং থেকে গ্রুপ মিটিংয়ে এসে লেখা হয়েছে যে একে 36 কেজি গম দেওয়া হোক। তো আমি একটা প্রশ্ন লিখে পাঠালাম যে আচ্ছা 3 বিঘে জমি একা মানে একজন খাওয়ার লোক, তাকে কেন এই টাকাটা দেওয়া হবে, এই সুযোগটা দেওয়া হবে? তারপর দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার সামনে স্কুলের কোঅপারেটিভ যেটা ছিল তার সামনে এক মহিলা চিৎকার করছে, এই মাস্টার আমাদের নাম করে টাকা নিয়ে এসছো, তুমি খাচ্ছ, তকা মনেকে খাওয়াও, মাইজি মনেকে খাওয়াও, আমাকে দেবে কেন? হ্যাঁ আমরা না খেয়ে মরি, তোমার কি? এই গালাগাল করতে আরম্ভ করেছে। তো তখন ওই আমার ভক্তবৃন্দ যারা তারা ধরে কোনোক্রমে উদ্ধার করে প্রজেক্ট অফিসের দোতলায় তুলে দিল। প্রজেক্ট অফিসের দোতলায় কিছুক্ষণ বাজে দেখি তারতলায় চিৎকার, সে একই ভাষা, তো সেখানেও ভক্তজন আমাকে ধরে ধরে পেছন দিক দিয়ে বাড়িতে এনে হাজির করলো। তো বাড়িতে ঢুকছি তখন আমার ছোটো মেয়ে বললো বাবা খাটের তলায় ঢোকো, ওই যে বুড়ি আসছে। হ্যাঁ তো এই সম্পর্কটা ছিল তখন, এই সম্পর্ক মানুষ এটাকে নিজেদের সম্পদ, নিজেদের সংগঠন, এবং সেখানে কিন্তু আমরা কর্মী নির্ভর ছিলাম না, কর্মী প্রয়োজন ছিল এবং সেই কর্মীরাও বাঁচতে হতো না, নিজেরাই উঠে আসতো, নিজেরাই উঠে আসতো। এবং এইভাবে গ্রামে গ্রামে কে কর্মী হবে না হবে সে গ্রামের মানুষই ঠিক করে দিতেন, আমরা কিছু ঠিক করতাম না। অর্থাৎ মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিল এখানে। আরেকটা জিনিস আমরা স্থির করেছিলাম যে আমরা কোনো দান করব না, কেননা যদি কাউকে কিছু দেওয়া যায় তাহলে তুমি দুজন শত্রু বানাও, প্রথমত যে পায় সেভাবে যে আমার আরও পাওয়া উচিত ছিল, আর যে পায় না সেভাবে যে আমার তো পাওয়ার কথা ছিল আমাকে না দিয়ে ওকে দিল, অর্থাৎ দুজন শত্রু, যাকে সাহায্য করলে সেও তোমার শত্রু হলো
যাকে সাহায্য করলে না তাদেরকেও শত্রু বানালে এবং আরেকটা হচ্ছে যে উন্নয়নের প্রথম কথা হচ্ছে শর্ত হচ্ছে মেরুদণ্ডটা সোজা করে শেখা দাঁড়াতে শেখানো যে মানুষ মেরুদণ্ডটা সোজা করে দাঁড়াবে ভিকিরির মতো আজকে এর দরজায় কালকে পঞ্চায়েতের দরজায় পরশু গভর্নমেন্টের দরজায় ঘুরে বেড়াবে না যে আমাকে কিছু দাও আমাকে কিছু দাও হ্যাঁ এটা যাতে না হয় এবং সেটা করতে গেলে যেটা দরকার এই যে অনুদানের জোয়ার এসছে আজকাল আজকাল যে অনুদানের জোয়ার বয়ে যাচ্ছে এটা মানুষের উন্নয়ন তো নয় মানুষের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে অর্থাৎ আমার উপর নির্ভরশীল করে তোলা হচ্ছে আমার নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে আমার উপর নির্ভর যে আমি তার আমি দাতা সে গ্রহিতা আমি দিই সে নেয় আমি মানে আমি প্রায় দেবতা তুলব আর কি যখন টাকা দিতে পারি যখন তখন দিতে পারি না তখন আমার মতো শয়তান আর কেউ নেই তা আমি এটা বলছি এই জন্য যে বিস্তৃতভাবে এই কথাগুলি আমি লিখব এই অভিজ্ঞতাগুলির কথা কিন্তু সম্পর্কটা বলছি এখানে সম্পর্কটা বলছি এখানে পাখিরালা একবার একটা নাম মনে নেই একজন টাকা শোধ দিচ্ছে না কারণ যখনই আমরা টাকা দিতাম বা শুধু টাকা নয় তখন নিয়ম ছিল যে মহিলা সমিতি তার কাছে একটা লিস্ট পাঠিয়ে দেবে পাড়া মিটিং এবং সেই লিস্ট অনুযায়ী জিনিস তৈরি করে সে পাড়াকে দিয়ে দেবে যেমন স্বাস্থ্যকেন্দ্র হসপিটালে কে কী ধরনের সুযোগ পাবে কোনটা বিনামূল্যে কোনটা কাকে পয়সা দিতে হবে কাকে বেশি পয়সা দিতে হবে কাকে কম দিতে হবে এর লিস্ট করে পাঠিয়ে দিতে হবে এবং হসপিটাল সেভাবেই তার সেবাটা বিতরণ করত যেমন আমাদের তখন অনেক পাওয়ার টিলার ট্রাক্টর ছিল সেই ট্রাক্টর কার বাড়িতে যাবে কতটা জমি চাষ করবে কী শর্তে চাষ করবে এই সমস্ত কিছু কিন্তু পাড়া ঠিক করে দিত অর্থাৎ এই যে মানুষের সঙ্গে যে নিবিড় সম্পর্ক যে মানুষ নিজেরা নিজেদের এই রাঙাবেলিয়া প্রজেক্ট তাদের প্রজেক্ট তার ভালোমন্দ তাদের ভালোমন্দ হ্যাঁ এটা যাতে বোঝে এটা না বুঝলে কিন্তু উন্নয়নটা সম্ভব নয় আজকে কিন্তু সেটা সম্পূর্ণভাবে প্রায় অনুপস্থিত আমাদের সংগঠন যদি কমজোরি হয়ে থাকে আমাদের সংগঠনে যদি কোথাও কোনো দুর্বলতা দেখা দিয়ে থাকে তাহলে এর একটা কারণ এবং প্রধান কারণ যে মানুষের সঙ্গে সেই সম্পর্কটা আমাদের আজকে আর নেই আমি বারবার বলেছিলাম যে তোমরা যারা কর্মী তোমরা প্রতিদিন সকালে উঠে পাশের পাঁচটা বাড়িতে যাবে সেখানে বড় বড় সমস্যার কথা আলোচনা করবে না কিচ্ছু করবে না শুধুমাত্র সে কেমন আছে সে কী খাচ্ছে কী রাঁধছে যদি তুমি তার সঙ্গে আলোচনা করো তাহলে তুমি দেখবে একটু জ্ঞান নিয়ে তুমি ফিরেছ জ্ঞান নিয়ে ফিরেছ আমি দিল্লিতে বহু মিটিংয়ে কেন্দ্রীয় সরকারের বহু কমিটিতে আমি ছিলাম এক সময় আমি সেখানে একটা কমিটি হয়েছিল খুব ক্যাবিনেট সেক্রেটারি মানে সবচেয়ে বড় উঁচু আমলা যে ভারতবর্ষের তিনি সভাপতি আর আমরা 15 জন দেশ থেকে তার মেম্বার আমাদেরকে অ্যারোপ্লেনে করে নিয়ে যায় ভালো হোটেলে রাখে তারপর মিটিংয়ে নিয়ে যায় প্রথম মিটিংয়ে গিয়ে দেখি ক্যাবিনেট সেক্রেটারি যে যিনি তার সভাপতি তিনি নাকি খুব ব্যস্ত তিনি আসতে পারবেন না তো তখন আমরা বললাম যে তাহলে আলোচনা করে কী না আরেকটা ডেট ঠিক করা হোক তারপর এক মাস বাদে আরেকটা ডেট ঠিক করা হলো আমরা গেলাম গিয়ে দেখলাম ক্যাবিনেট সেক্রেটারি এলেন এসে 5 মিনিট থেকে বললেন দেখুন আমি তো খুব ব্যস্ত আমি মিটিংয়ে থাকতে পারবো না আপনারা আলোচনা করে আমরা আরে বসে আমরা কী করতে ডেকেছিলাম আমাদেরকে কী করতে হবে গাইডলাইনটা তো দিয়ে দিন তো বলো আমার জয়েন্ট সেক্রেটারি করবে তো উনি চলে যাওয়ার পরে জয়েন্ট সেক্রেটারি বললেন উনি যখন নেই তখন আর আলোচনা করে কী বলছে আরেকটা ডেট ঠিক হলো আমি অত্যন্ত বিরক্ত হলাম এবং তৃতীয় মিটিংয়ে গিয়ে আমি প্রথমেই বললাম যে দেখুন মশাইরা আমার একটা গাইয়া আছে বক্তব্য আছে গাঁয়ের লোক খারাপ কথা বললে কোনো নেই তো যে চলুন আমরা 14 জন 15 জন মেম্বার ভারতবর্ষের 15টা প্রদেশে 15টা স্টেটে
সবচেয়ে দরিদ্র গ্রামে 15 দিন করে থেকে আসি এবং থেকে এসে তারপর বসুন আসুন বসে মিটিংয়ে আলোচনা করি যে দরিদ্রদের কাছে কেন সরকারি সাহায্য পৌঁছাচ্ছে না। কারণ তখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে দিল্লি থেকে যদি 1 টাকা গরিবের জন্য ছাড়া হয় তাহলে 18 পয়সা গরিবটা পায়, মাঝখানের টাকাটা ফাঁক হয়ে যায়, নানান রকমের দালালরা ঘুরে বেড়াচ্ছে, কর্মচারী তারা মেরে দেয় বাকিটা। অত এটা কেন হয়, এখন চলুন গিয়ে দেখি, গ্রামে তাদের সঙ্গে কথা বলি, বুঝি কোথায় অসুবিধে। দেখা গেল যে কারও কোনো সময় নেই, কার গোয়াতে মিটিং আছে, কার বিলেতে মিটিং আছে, কার অমুক আছে, তারপর থেকে আমি সেই মিটিংয়ে যাইনি, সেই মিটিংয়ে যেতাম না, জানি না কী হয়েছে, তারপরে খবরও রাখতাম না। যাই হোক, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে গ্রামের মানুষের সঙ্গে এই সম্পর্কটা তৈরি করতে গেলে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে এর মূল দায়িত্বটা কিন্তু কর্মীদের। আমি এতগুলি কথা বললাম এই জন্যই যে তুমি প্রজেক্টের কর্মী অর্থ কী, প্রজেক্টের কর্মী অর্থ তুমি তোমার পাশের লোকটারও খবর রাখো না, তুমি গায়ের লোকের খবর রাখো না। যাই হোক, যে এখন আমাদের কর্মীদের মধ্যে 3টে ভাগ করা যায়। একটা ভাগ হচ্ছে যারা সত্যি মন প্রাণ দিয়ে কিছু করার চেষ্টা করে, প্রচুর পরিশ্রম করে এবং নিজেদের স্বার্থ বিসর্জন দিয়েও অনেক সময় ব্যক্তিগত কাজ জরুরি কাজ বাদ দিয়েও কিন্তু প্রজেক্টের কাজটা তাদের কাছে প্রথম কাজ বলে মনে হয়। এবং দ্বিতীয় স্তরে আছে যারা নিজেদের সব কাজটা বজায় রেখে তারপর যতটুকু পারল প্রজেক্টে এসে দিত। এবং তৃতীয় ধরনের কর্মীরা আছে যাদের বয়স হয়ে গেছে, যাদের চলার মতো অবস্থা পর্যন্ত নাই, যাদের কার হার্টের ব্যায়াম, কার ইয়ের ব্যায়াম, বয়স হয়ে গেছে, মাথায় কিছু থাকছে না, এমন ধরনের কিছু কর্মী আছেন যারা দুদিক থেকে সর্বনাশ করছেন প্রজেক্টটার। একটা দিক হচ্ছে যে তারা কাজ না করে পয়সা নিচ্ছেন এবং যারা কাজ করছে তাদের কাছে এটা একটা ডিসিশন যে আমিও তো কাজ না করলে তাদের পয়সা নিতে পারি, হ্যাঁ ও যদি পায় তাহলে আমি পাবো না কেন। এবং যারা নিচ্ছে না, আর মুশকিলটা হচ্ছে যারা এই তৃতীয় শ্রেণী তাদের গলার জোরটা আবার বড়ো বেশি, এবং পারলেই প্রজেক্টের বিরুদ্ধে বলারও প্রবণতা বেশি। হ্যাঁ, আমি এটা দেখেছি যে এই জায়গাগুলিতে কিন্তু রাঙ্গামেলিয়া প্রজেক্টের যে বিবর্তন যদি ভাবা যায় এই সব কর্মী দিয়ে এই কাজটা হয় না। আমি কাউকে তাড়ানোর পক্ষে নই, কাউকে চলে যেতে বলার পক্ষে নই, কিন্তু আমি এটাই বলতে চাই যে কর্মীদের নিজেদেরই ভাবতে হবে। কেননা এখন অনেকটা পরিমাণে প্রজেক্ট অনেক বড় হয়েছে, বহু জায়গায় ছড়িয়ে গেছে, রাঙ্গামেলিয়া প্রজেক্টের স্বীকৃতি দেশে বিদেশে হয়েছে, এখন এটা একটা এস্টাবলিশমেন্টের মতো, সরকারি অফিসের মতো হয়ে দাঁড়াচ্ছে, যেন সরকারি অফিসের মতো। এবং সবচেয়ে মুশকিল হচ্ছে যে সরকারের অফিসে তো কতগুলি ডিসিপ্লিন থাকে, অন্তত কতগুলি এখানে সেই সুযোগটা আমরা নিই। হ্যাঁ, আমাদের ডিসিপ্লিন হতে হবে এটা কথা হবে, আমার ইচ্ছে মতো আমি চলব এবং কিছু আমার যদি কোনো অসুবিধা হয় বা আমার যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমি সবচেয়ে বেশি চিৎকার করে তার বিরুদ্ধে বলব। এই প্রবণতা কিন্তু বাড়ছে, আমি সবাই মধ্যে দেখা দিয়েছে তা বলবো না, এরকম বেশ কিছু অংশ। আর তৃতীয়ত হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে আগে প্রজেক্টের সঙ্গে বহুদিন যারা যুক্ত আছে তারা অনেক বয়স হয়ে গেছে, যখন তারা প্রজেক্টে প্রথম এসেছিল তখন তাদের সংসার ছিল না, বিয়ে থা করেনি, জিনিসপত্রের এত বাজার দর ছিল না, সংসার চালানোর এত টাকারও এত প্রয়োজন ছিল না। কিন্তু এখন তারা বুড়ো হয়েছে, তাদের নাতি নাতনি হয়ে গেছে, তাদের সংসার আছে, হ্যাঁ, অতএব তারা আর নতুন আর কিছু করার অভিজ্ঞতাও নেই। আমি বহুদিন থেকে বলছি যে ওরে বাবা, তোর যদি এই কাজটা করতে অসুবিধা থাকে যা না, অন্য জায়গায় গিয়ে চেষ্টা করে দেখ কোথাও নিজেকে পাস কিনা। হ্যাঁ, কারণ ইচ্ছে না থাকলে, সেই মানসিকতা না থাকলে আর যাই হোক না কেন উন্নয়নের কাজটার সঙ্গে থাকা যায় না, উন্নয়নের কাজটার সঙ্গে থাকা যায় না। অতএব আজকে যারা এই ধরনের বয়স হয়ে গেছে বা ইচ্ছে থাকলেও শরীরের জন্য করতে পারছে না,
কিন্তু আবার এই টাকাটারও দরকার। এই অবস্থাগুলি যাদের আছে তাদের কিন্তু পুনর্বিবেচনা করতে হবে, না হলে সংগঠনকেই ভাবতে হবে, কারণ সংগঠনের নতুন রক্ত আমদানি করতে হবে। ধরো এক বছরে ২০১৫-১৬ সালে আমরা মোট টাকা পেয়েছিলাম ৮৪,৬৬,৮৮৩ টাকা, এবং তাতে মাইনেতে দিতে হয়েছে ৫৬,৪০,১২০ টাকা, আর লোকের উপকারের জন্য খরচ করেছি ২৮,২৬,২৬,০০০ এই কার কাছে গিয়ে সাহায্য চাইব বলো তো? কার কাছে গিয়ে সাহায্য চাইব? যে আমরা এমন কাজই করছি যে আমাদের কর্মীদেরকে ৮৪,০০০ টাকার মধ্যে ৫৬,০০০ টাকা দিতে হচ্ছে, আর ২৮,০০০ টাকা মাত্র আমরা জনসাধারণের জন্য ব্যয় করতে পারছি। এই সংগঠনকে তুমি কি কী সংগঠন বলবে? এটাকে উন্নয়নের জন্য সংগঠন বলবে? এটাকে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে সংগঠন বলবে? এবং এ তো আমরা তুষ্ট নই। তো মুশকিলটা হচ্ছে একটা বেসিক কথা মনে রাখা দরকার, যে টেগো সোসাইটি তো একটা ব্যবসাদার প্রতিষ্ঠান নয়। যে সে তার ইনভেস্টমেন্ট করছে, এখানে টাকা বিনিয়োগ করে এখান থেকে লাভ তুলে নিচ্ছে, পুরোটা আমি দেশে বিদেশে নাম ভাঙিয়ে টাকাটা জোগাড় করছি, এবং সেই টাকাটার যদি এই হিসেব আমি লোককে দিই, যারা আমাকে টাকা দেয় তাদেরকে যদি আমি এই হিসেবটা দিই, তারা কেউ আমাকে এক পয়সা দেবে? আর মুশকিল হচ্ছে কি, আজকাল আগে টাকা পাওয়া যত সহজ ছিল এখন কিন্তু অনেক কঠিন, এখন কিন্তু অনেক কঠিন। এবং এখন যারা টাকা দেয় তারা, তাদের লোক নিয়মিত আসে, তারা নিজেদের অ্যাকাউন্টেন্ট দিয়ে আমাদের হিসেব পরীক্ষা করায়, আবার আমরা আমাদের একজন ইন্টারনাল অডিটরকে দিয়ে হিসেব পরীক্ষা করাই, তারপর আমাদের যে গোটা সংগঠনের যে ওরা ৩-৪ বার এই হিসেবগুলি দেখা হয়। আমি প্রায় একটা কথা শুনি যে সংগঠনে সবাই চুরি করে নিচ্ছে, তো আমি তো জানি যে চুরি করার সুযোগটা কোথায় রে বাবা। এই ৩-৪ স্তরে এগুলি এই হিসেবগুলি আসে, এবং আমি এখনও বিশ্বাস করি না যে হয়তো সামান্য সুযোগ, অল্প স্বল্প সুযোগ কোনো কর্মী নিলেও নিতে পারে, কিন্তু হঠাৎ সংগঠনটা খুব অসৎ হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না। এবং যারা বলছে তারা কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলছে, তাহলে এই যে তুমি ৫৬,৪০,১২০ টাকা একটা বছরে কর্মীদেরকে দিচ্ছ, সে কর্মীরা কর্মটা কী করছে তার হিসেব নেবে না? কর্মীদের মধ্যে কিছু কি উদ্দেশ্য কাজ করছে? কোনো আদর্শ আছে? কোনো মানুষের প্রতি কমিটমেন্ট আছে? মানুষের কাছে তারা যায়? আমি অনেক কর্মীকে দেখি যে কোনো কাজই করে না কিন্তু সবচেয়ে বেশি বক্তৃতা করে, তাদের কণ্ঠ সবসময় উঁচু। আমার বক্তব্য হচ্ছে এই কথাগুলি যদি আজ খুব খারাপ শোনাচ্ছে, কিন্তু এই কথাগুলি যদি আমরা না ভাবি তাহলে কিন্তু এই সংগঠনকে টিকিয়ে রাখা যাবে না। আর একটা খুব পপুলার স্লোগান আজকে আমি শুনি, আজকে খুব পপুলার স্লোগান শুনি, যে অনেকদিন থেকে শুনছি যে মাস্টারমশাই গেলেই এই প্রজেক্টটা উঠে যাবে। মানে এ একমাত্র শয়তান লোক ছাড়া, এবং একমাত্র উদ্দেশ্য আছে এমন লোক ছাড়া কেউ এ কথা বলার কথা নয়। আমি না থাকা তো আমি তো এক বছর নাই, টেগোর সোসাইটির ১২টা এরকম প্রজেক্ট আছে, আমি তার সেক্রেটারি, সব প্রজেক্টেই তোমাদের মতো এইভাবে টাকা আসে, এইভাবে খরচ হয়। আমি গত এক বছর ১ দিন অফিসে গেছি, টেকোসোসাইটি উঠে গেছে, পান্নাবাবু মারা গেছেন, টেকোসোসাইটি উঠে গেছে, তুষার কাঞ্জিলাল মরে যাবে, টেকোসোসাইটি উঠে যাবে। কিন্তু এই কথাটা মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে যে সত্যিই তো আমি থাকবো না, তবে এখন থেকেই তো আমি নেই। গত এক বছরে আমি কীভাবে টাকা খরচ হবে, কোথায় টাকা খরচ হবে, কীভাবে হচ্ছে তার কিছু খবর আমি রাখি না। শুধুমাত্র আমার কাছে একটা আছে যে এইখানে এই খাতে এই খরচা হওয়া দরকার, এর বাইরে কোনো ডিটেলস আমি জানি না। তো চলছে না, চলছে না, এবং খুব খারাপভাবে চলছে, এটা তো আমি বলবো না, কিন্তু আমি যা প্রায় সব খবরই রাখি,
আমি অন্তত মনে করি না যে খুব খারাপভাবে চলছে। বরঞ্চ আমার কখনো মনে মনে হয় যে আমার থাকাকালীন যা ছিল তার থেকে ভালোভাবে চলছে। কেননা আগে একটা নির্ভরশীলতার জায়গা আছে, ও মাস্টারমশাই দেখবেন কোনো সমস্যা হলে, কিন্তু এখন এই পর্যন্ত তো আমাদের সিনিয়র কর্মীদের মধ্যে জন্মেছে যে না মাস্টারমশাই নাই আমাদেরকে দায়িত্ব নিয়ে তাকে ওকে বিরক্ত আমাদের আমি বিরক্ত কিনে এসব তো আমাকে বলিস নি, বলবো স্যার সবই আপনাকে বলবো তো আপনি তাহলে তো ওখানে যেতে পারেন। এবং অত্যন্ত সত্যি কথা বলে যে আমার উপর নির্ভরশীলতা যত কমবে তত প্রজেক্টটা ভালোভাবে চলবে, কিন্তু তার জন্য যে সংগঠনটা দরকার সেই সংগঠনটা গড়ে তুলতে হবে। তার জন্য আমি কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বলতে চাই। প্রথম কথা হচ্ছে কী কী করবে তোমরা লিখে নিতে পারো, কী কী তোমরা করবে। প্রথমত তোমার যে কাজটা সেই কাজটা তোমাকে করতেই হবে, যদি না করতে পারো ছেড়ে দেবে। কিন্তু আমি আছি করছি না তাতে দুটো শব্দ নাশ হচ্ছে, একটা হচ্ছে কাজটা হচ্ছে না, কাজটা তো হচ্ছে না, কাজটা তো তোমার যে কাজটা করার কথা তুমি করছো না, তুমি না করাতে যে অন্য কাউকে এনে এটা করানো হবে তুমি থাকতে সেটা হবে না। আর দ্বিতীয়ত তুমি থেকে যে সর্বনাশটা করছো সেটা হচ্ছে যে তুমি ডিসইনসেন্টিভের অর্থাৎ অন্য যারা কাজ করছে তাদের মধ্যে একটা উৎসাহের ভাটা দেখা দেবে। আর আমার অভিজ্ঞতা থেকে দেখছি যে যারা কাজটা করে না তারাই কিন্তু ওই চায়ের দোকানে মোড়ের দোকানে অমুক দোকানে তসুক দোকানে সব জায়গায় সব বেশি প্রজেক্টের সম্পর্কে একটা মিথ্যা আলোচনা হচ্ছে, কোনো প্রতিবাদ কেউ করে না। এই করে কি সংগঠনকে টিকিয়ে রাখা যাবে? অতএব প্রথমত হচ্ছে এই আমি বহুবার বলেছি যে আমি যাওয়ার আগে এটা কিন্তু পরিষ্কার করে যাব। আমি জানি না আমি আর কবছর কদিন বাঁচবো আমি জানি না, অতএব যাওয়ার আগে আমি এই কাজটা করে যাব যে জঞ্জাল মুক্ত করে যাওয়া, সংগঠনটাকে জঞ্জাল মুক্ত করে যাওয়া। নতুন ছেলে অনেক আসছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, আমার পরিচিত বহু ছেলে আমার কাছে আসে যে স্যার আমি কিছু করতে চাই, পয়সাও চায় না। অতএব তোমাদের কাজটা করতে হবে, যদি কাজটা না করতে পারো তাহলে তোমরা নিজের থেকেই বলো যে আমার পক্ষে আর করা সম্ভব হচ্ছে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে প্রজেক্টেই যে নানান রকমের ভাগাভাগি, আমি বহুবার বলেছি যে এগ্রিকালচার কেকে সেলস অমুক তসুক এই নানান রকম ভাগাভাগি এটাকে বন্ধ করতে হবে। সবটাই সবার, এগ্রিকালচারের ছেলে সে যদি ইয়েতে কোনো অসুবিধা হয়, অ্যানিম্যাল হাজবেন্ডারিতে কোনো অসুবিধা হয় তাহলে সে ঝাঁপিয়ে পড়বে। মহিলা সমিতিতে যদি কোনো অসুবিধা হয় তার সমস্ত প্রজেক্টের ছেলে মেয়েরা তাতে ঝাঁপিয়ে পড়বে, এবং এটা করতেই হবে। ওটা মহিলা সমিতিতে হচ্ছে হচ্ছে হচ্ছে, আরে মহিলা সমিতিতে হচ্ছে মানে মহিলা সমিতিতে কিছু হওয়া মানে তো আলটিমেটলি প্রজেক্টের কিছু ক্ষতি হওয়া, তো তুমি তো প্রজেক্টের। দুই তিন নম্বর হচ্ছে যে জনসাধারণের সঙ্গে মানুষের সঙ্গে যোগাযোগটা অনেক বাড়িয়ে নেওয়া। আমি একটা কথা তোমাদের বলতে চাই যে আমাদের গোপন করার কিছু নেই, আমরা কোনো টাকা পয়সা, আমি অন্তত ব্যক্তিগতভাবে এখনও বিশ্বাস করি যে কেউ নয় ছয় করে দিচ্ছে এমন ঘটনা নয়। তাহলে এই চারটে স্তরে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় ধরা পড়বেই। অতএব এই যে কতগুলি কথা নিজেরাও মধ্যে মধ্যে তোমরা মানে অসুবিধা করে, হ্যাঁ আক্রমণ মানে মিথ্যে কথা বলা, প্রোগ্রামে আছে কিন্তু যাওনি মিথ্যে কথা বলতে বা নিজে ও মানে এই কথাগুলি মনেই রাখলে না, অতএব এই জায়গাটা থেকে তোমাদেরকে মুক্ত হতে হবে। নূতন ব্লাড একেবারে শকুনের মতো নজর রাখো যে কোথায় একটা ভালো ছেলে বা মেয়ে সুন্দরবনেরই
একটু এগিয়ে আসতে চাইছে। প্রত্যেক অঞ্চল থেকে একটি দুটি ভালো ছেলে মেয়ে যারা কলেজ ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে, শিক্ষিত কিছুটা, আর শিক্ষিতই যে সব জায়গায় দরকার তা নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইটা মনে রাখতে হবে যে প্রজেক্টটা ব্যবসার জায়গা নয়, এখানে ইচ্ছে করলাম আমার বেতন বাড়াতে হবে, আমার অ্যালাউন্স বাড়াতে হবে। ইতিমধ্যে মধ্যে এই কথাগুলি আমাদের টেগো সোসাইটির বোর্ডে ঠিক হয়েছে যে আগামী তিন বছর আমাদের যে অবস্থা দাঁড়িয়েছে তাতে অন্তত 1/3 আমরা যদি কর্মী না কমাই তাহলে আমাদের পক্ষে সংগঠন চালানো সম্ভব নয়, সম্ভব নয়। কারণ কোথেকে তুমি যে টাকাটা আসার কথা সেটা ক্রমেই কমছে। গত এক বছরে আমি নাগাবালিয়া প্রজেক্টে হিসেব করে দেখেছি যে বাইরে থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছে, প্রায় কেকেস ছাড়া বিদেশ থেকে টাকা পয়সা আসে না, টাকা আসার জায়গাটা কমে যাচ্ছে, আমাদের চাহিদাটা কমে বেড়ে যাচ্ছে, কে দেবে? আমি যদি কাল মরে যাই তাহলে তো আমার কাছে, আমি যদি বেঁচেও থাকি আমার কাছে তো দাবি করার কিছু নেই, আমি তো কিছু নিইনি। আমি সারা জীবন ধরে আমার ক্ষমতার বাইরে গিয়েও দেবার চেষ্টা করেছি, অতএব আমি তো কালকে রেজিগনেশন দিয়ে বসে থাকতে পারি। আমার কারো অপকার করিনি, কারো ক্ষতি করিনি, যতটুকু পেরেছি সাহায্য করার চেষ্টা করেছি। অতএব তোমাদের এই কথাগুলি কিন্তু মাথায় রাখতে হবে। কালকে তোমাকে দেখা গেল যে তুমি শরীরের জন্য কিছু করতে পারছো না, করতে পারবে আর সম্ভাবনাও নেই, তা তোমাকে সংগঠন কতদিন টানবে, কতকাল টানবে? যদি 4,000 টাকা করেও তোমার মাসে তোমাকে দেওয়া হয় তাহলে বছরে তো 48,000 টাকা তোমার জন্য আমাকে জোগাড় করে আনতে হবে। এবং পূজা এক্সগেসি আমি 53,000 টাকা আমি হিসেব করে দেখেছি যে 4,000 টাকাও তোমার যদি অ্যালাউন্স হয় তাহলে 53,000 টাকা প্রতি বছরে তোমার জন্য আমাকে জোগাড় করে আনতে হবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আজকে কেকেস প্রজেক্ট আছে, কিছু টাকা আসে, কালকে কেকেস প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কথা ডিসেম্বরে, কী করবে? একমাত্র মহিলা সমিতি তারা একটা আপ্রাণ চেষ্টা করছে স্বনির্ভর হওয়ার, আর সেটা খুবই ভালো লক্ষণ। কিন্তু সেখানেও মেয়েদের, আমার ধারণা যে নূতন মেয়েদেরকে কিন্তু আনা উচিত সামনে, এবং এদেরকে কিছুটা পরিমাণে বোঝাবার জন্য, মানে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি কোনো নির্দিষ্টভাবে কোনো কর্মীর বিরুদ্ধে, তা নয়। কিন্তু আমি সবাই আমার সন্তানের মতো, আমার ভালোবাসাটা সমানই আছে, কিন্তু সংগঠনটা তো সবচেয়ে বেশি আগে। সংগঠনটা যদি না থাকে তাহলে তুমিও নেই আমিও নেই, অত এই সংগঠনটাকে তো শেষ করে দেওয়া যায় না। পঞ্চমত হচ্ছে যে, যেটা আমি বারবার বলি, যে সুন্দরবনের আসল সমস্যা যেগুলি মূল সমস্যা, যেগুলি সুন্দরবনের অস্তিত্বকে বিপন্ন করছে, আমি অন্য একটা জায়গায় বিস্তৃতভাবে সে সম্পর্কে বলেছি, দয়া করে সেগুলি একটু শোনো, দয়া করে আমার লেখাগুলি একটু পড়ো। আমি ভালো লিখি না, আমার লেখার খুব মূল্য লেখক হিসেবে আছে তা নেই, কিন্তু তোমাদের পক্ষে সেটা খুব মূল্যবান। অতএব সেই দিয়ে নিজেকেও কিছুটাভাবে তাত্ত্বিক দিক থেকে একটুখানি উন্নত করো, ভাবনার দিক থেকে একটু উন্নত করো, নিজেকে একটুখানি কমিটেড করো, অর্থাৎ এই কাজটা আমার কাজ, এই কাজটা ভালো কাজ, এই কাজটা গরিব মানুষের পাশে দাঁড়াবার কাজ, এটা মনে প্রাণে অনুভব করে কাজটা করো। অতএব এটা করবে না যদি তোমার কখনো মনে হয় যে তোমার সংগঠনকে সমালোচনা করার মতো কাজ হয়েছে। আমি যতদিন বেঁচে আছি দয়া করে আমাকে একটু জানাও তো যে কোনটা সংগঠন বিরোধী কাজ হচ্ছে, এবং তারপরের ব্যবস্থা আমি যাওয়ার আগে করে যাব। কারণ আমি এখন যে নেতৃত্ব ওখানে এখন কাজটা চালাচ্ছে তাদের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে যে তারা তো চালাচ্ছে এবং খুব খারাপভাবে চালাচ্ছে তা নয়, কিন্তু অনেক সময় তাদের কথা তোমরা মূল্য দিতে চাও না। তার কারণ হচ্ছে, এসেছে তো গ্রামের ছেলে, আরে মাস্টারমশাই কে? মাস্টারমশাই কি পয়গম্বর, পীর পয়গম্বর? মাস্টারমশাই তোমরা কাজ করেছো সেটা
সামনে ছিলেন এটাই তার পরিচয়। তার যতটুকু পরিচিতি, যতটুকু লোকজন তার সম্পর্কে জানেন, তার সুন্দরবনেরই দেওয়া সেটা। সুন্দরবনের মানুষ তাকে দিয়েছে বলে তিনি পেয়েছেন। হ্যাঁ, কিন্তু পদ্মশ্রী হয়েছেন, তিনি অমুক হয়েছেন, এই কার জন্য? সুন্দরবনের মানুষের জন্য। অতএব সুন্দরবনের মানুষের জন্য যদি আমি না ভাবি, সুন্দরবনের যে সংগঠনটা গড়ে তুলে একটা কাজ করার চেষ্টা আমরা করেছিলাম, সেটা নিয়ে যদি আমি চিন্তা না করি এবং তার কথাগুলো যদি সত্যিভাবে স্পষ্টভাবে তোমাদের সামনে না বলি, সেটা আমার অপরাধ হবে। তবে আমি যেটা করবে, আমি যেটা আমাদের ওই যেখানে কমিটি হয়েছে তাদেরকে আমি করতে বলেছি, এক নম্বর হচ্ছে প্রত্যেকটি কর্মীর একটা করে ইভ্যালুয়েশন, মানে যেটাকে ডোসিয়ার বলে, অর্থাৎ সে কী কাজের সঙ্গে যুক্ত, সে কী কাজ করে, কতটা করে, তার শারীরিক অবস্থা কী, তার পক্ষে কাজটা চালিয়ে যাওয়া সম্ভব কি না, এগুলো সম্পর্কে তার আমাকে একটা রিপোর্ট দেবেন। এক দু নম্বর হচ্ছে, তোমরা আবার যেমন আমরা জনসভা করতাম, যেমন আমরা প্রজেক্টের অ্যানুয়াল জেনারেল মিটিং করতাম, মহিলা সমিতির করতাম, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এক ধরনের এইটা একটা বড় আকারের কিছু একটা সমাবেশ করার ব্যবস্থা করো, দু নম্বর। তিন নম্বর হচ্ছে যে সংস্কৃতির চর্চা যেটা তোমরা শুরু করেছ খুব ভালো হচ্ছে বলে আমি শুনেছি, দিদিমণি এক ধরনের সংস্কৃতি জন্ম দিয়েছিলেন, তোমরা সেটাকে কিন্তু খুব ভালোভাবে বয়ে নিয়ে যাচ্ছ, অতএব সেটার প্রতিও আমার সমর্থার জন্য আমি আমার অনেক সাহায্য করতে আমি রাজি আছি, জোগাড় করে দিতে রাজি আছি। অতএব এই কথাগুলি তোমাদের বললাম, এবং শেষ কথা যেটা আমার, সেটা হচ্ছে তোমরা বিশ্বাস করতে পারো যে আমি তোমরা প্রত্যেকেই আমার কাছে অত্যন্ত প্রিয়। তোমাদের ভালো মন্দ, তোমাদের ভালো আমাকে আনন্দ দেয়, তোমাদের মনন্দ আমাকে দুঃখ দেয়, তোমরা ভালো থাকো এটা আমি চাই। কিন্তু মনে রাখবে যে আমার কাছে সংগঠনটা সবচেয়ে বেশি বড় এবং প্রথম, এবং তোমাদের কাছেও সেটা হোক, এটাই তোমাদের কাছে ভিক্ষে চাইছি।